ঝিনাইদহের দুই উপজেলায় আলাদা ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্টে মা মেয়ে সহ তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় সকালে হরিণাকুণ্ড উপজেলার গোবরাপাড়া গ্রামে নিজের ঘরে বিদ্যুতায়িত হন মহিরন নেসা, পরে তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন মেয়ে তাসলিমাও। এতে ঘটনাস্থলে দুইজনের মারা যান, পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কালীগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামে পুকুরে দেওয়া বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মারা গেছেন কৃষক আব্দুল হালিম নামে আরেকজন। নওগাঁর মহাদেবপুরে মাটির দেয়াল চাপা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল আমরাই গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মাঠ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন মিথি, রাস্তায় দেখা হয় ভাদুরির সাথে। এ সময় দুজনে এলাকার একটি বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প শুরু করেন। ওই মুহূর্তে হঠাৎ করে মাটির দেয়ালটি তাদের উপর ভেঙে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়। শুধু বিভাগীয় শহর না, ডেঙ্গুর হানা এখন জেলা শহরেও। রোগীদের অভিযোগ, হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। বরিশালের খবর জানাবো আপনাদের, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, বরিশালের ডেঙ্গু পরিস্থিতি কেমন জানাবেন, আর সেবার বিষয়ে রোগীরা কতটা সন্তুষ্ট? হ্যাঁ মামুন, বরিশাল বিভাগে যেমন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে মৃত্যু ঘটেছে তিনজনের, যার ভিতরে ভোলায় দুইজন এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু ঘটেছে। এই নিয়ে বরিশাল বিভাগে ৩৬ জনের মৃত্যু ঘটেছে এবং বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ১২,০০০-এর বেশি ডেঙ্গু রোগী কিন্তু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং সবচেয়ে বেশি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩,০০০-এর বেশি রোগী ভর্তি হয়েছে। এবং এর পরেই রয়েছে পিরোজপুর জেলা, যেখানে এখন পর্যন্ত ১,৯৮৬ জন রোগী ভর্তি হয়েছে। এবং এছাড়া রয়েছে বরগুনায় ১,১৮৭ জন, পটুয়াখালীতে ১,১৬৫ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১,১৬৫ জন এবং বরিশাল জেলার অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে ১,৬৯২ জন। এবং গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ১,৬৬ জন নতুন করে ভর্তি হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৮৫ জন। অর্থাৎ প্রতিদিনই কিন্তু ডেঙ্গু রোগী যেমন বাড়ছে, বাড়ছে রোগীর চাপ এবং হাসপাতালগুলোতে কিন্তু আসলে পা ফেলার জায়গা নেই, কারণ যেসব ওয়ার্ডে ডেঙ্গু রোগী রাখা হচ্ছে সেখানে ডেঙ্গু রোগী ছাড়াও অন্যান্য রোগীরাও কিন্তু সেখানে চিকিৎসাধীন আছেন। যেমনটি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই মেডিসিন ভবনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই মেডিসিন ভবনেই ডেঙ্গু রোগী যেমন রয়েছে এখানে অন্যান্য রোগীরাও রয়েছে এবং ডেঙ্গু রোগীদের যে আইসোলেট করে রাখার কথা সেভাবে কিন্তু রাখা হচ্ছে না, রাখা সম্ভব না বলছেন এখানকার যারা চিকিৎসক কর্মকর্তা রয়েছেন, যার ফলে ডেঙ্গু রোগী এবং রোগীর স্বজন এবং অন্যান্য রোগী যারা রয়েছেন তারা হতাশ এবং ক্ষোভ প্রকাশ করেছেন যে এই ডেঙ্গু রোগী থেকে তাদের মধ্যেও কিন্তু ডেঙ্গু রোগ ছড়িয়ে যেতে পারে। তাদেরকে মশারি দিয়ে রাখার কথা বলা হলেও মশারি দিয়ে রাখা হচ্ছে না। রোগী যারা রয়েছেন তারা অভিযোগ করেছেন তাদেরকে হাসপাতাল দিয়ে মশারি সরবরাহ করেনি। কর্তৃপক্ষ বলছেন যে তারা যথাযথ সম্ভব চেষ্টা করছেন, কারণ তাদের জনবল এবং সামগ্রিক তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। ধন্যবাদ আপনাকে কাসার হোসেন রানা। সহকর্মী কাসার হোসেন রানা যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে বরিশাল থেকে। কেউ করেছেন জমি বিক্রি, কেউ গবাদি পশু, আবার কেউ ব্যাংক থেকে নিয়েছেন ঋণ, জীবনের শেষ সম্বল দিয়ে বিনিয়োগ করেছেন অনলাইন ভিত্তিক অ্যাপ এমটিএফে, এখন নিঃস্ব সবাই। রংপুরে পীরগাছায় প্রতারণার শিকার কয়েকশো মানুষ। এমটিএফের প্রতারণার শিকার রংপুরের পীরগাছা উপজেলার ভ্যান চালক সুরুজ্জামান। সংসারের সচ্ছলতা ফেরাতে ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা বিনিয়োগ করাই কাল হলো তার। কথা ছিল অনলাইনে বিনিয়োগ করে পাওয়া যাবে দ্বিগুণ লাভ, কিন্তু সুদ আসলে সবই হারালেন তিনি। আমার বোনের হাতে আমি টাকা দিছি, সে বলছে যে তোর টাকার রিস্ক আমি, তুই টাকা দে। আমি তার টাকা আনি তুলি দিছি, সে টাকা নিয়ে ঢুকে দিছে, এখন সে আর কোনো গ্রাহ্য দেয় না। এমটিএফের ফাঁদে পড়ে নিঃস্ব গৃহবধূ হোসনিয়ারা বেগমও। পীরগাছা উপজেলার প্রায় ২০০ খেটে খাওয়া মানুষের একই গল্প। তাদের অভিযোগ, প্রগতি সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল, সুজা, হজরত আলী ও কর্মী সিরাজুলের প্ররোচনায় এমটিএফিতে বিনিয়োগ করে এই পরিণতি তাদের। ওরা বলতেছে না দাও তোমাদের বালা হবে, টাকা তুলি দাও, দিয়ে বাড়িতে আসি দু তিন দিন পরে শুনি বন্ধ হয়ে গেছে। আমাকে অনেক বুঝানোর পর আমি তারপর সেখানে ২৫,০০০ টাকা দিই। ২৫,০০০ টাকা দেওয়ার পর এটা দু মাসখানিকের মধ্যে আউট হয়ে যায়। আমার মোবাইলে ঢুকাই দেন, ফিরিয়াজা আসে নিয়ে যান ৩,০০০০ টাকা। ফিরিয়াজা দেখে ঢুকাই দিয়ে ওই লোক নেই, টাকাও নেই। এখানে সিও আছে, এটা অফিস ছিল, এখানে মিটিং করছে, করে সবাইকে ডাকছে, ডাকে সবার ব্রেন ওয়াশ করাইছে। অভিযুক্তরা পলাতক থাকলেও পাওয়া যায় প্রগতি সমিতির কর্মী সিরাজুলকে। প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরে সব দোষ চাপান সমিতির শীর্ষ কর্মকর্তাদের ওপর।
না না আমার মাধ্যম তো না, এখানে হচ্ছে মোন মেন ব্যক্তি হলো মোট তিনজন, আমাদের সিও সাহেব আমিনুল ইসলাম, তারপর হচ্ছে কামিং সিও সুজা ইসলাম, আবার কামিং সিও হচ্ছে হযরত আলী। এদের মাধ্যমে মন মোট সবগুলো ইয়া করছে, আর হচ্ছে আমরা সেমিনারের মাধ্যমে সব কিছু জানতে পাইছি। এই প্রতারণা এড়াতে অনলাইনে বুঝে শুনে টাকা বিনিয়োগের পরামর্শ আইটি বিশেষজ্ঞদের। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা আসলে এই ধরনের কোম্পানির সাথে জড়িত আছেন, তাদের উচিত হবে একটা মেইন কাজে ফোকাস দেওয়া বা রিয়েল একটা কাজে ফোকাস দেওয়া। রিয়েল একটা কাজ করেন, ভবিষ্যতে খুব ভালো থাকবে, এরকম লাভ কোনো সুযোগ থাকবে না। শুধু এমটিএফই নয়, এসপিজি ও কাটলি সহ নানা অ্যাপসে বিনিয়োগ করে প্রতারিত হওয়ার অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর। ফুলবাড়ির ট্রাজেডি দিবস আজ। দিনাজপুরের নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। সকালে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। এ সময় জুনায়েদ সাকি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে হয় আলোচনা সভা। 2006 সালের এ দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা ও বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহার দাবিতে আন্দোলনে নামেন জনগণ। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারান তিনজন, আহত হন 200+। ঝিনাইদহে বেশিরভাগ গ্রামীণ সড়কই বেহাল, একযোগে হয়নি সংস্কার, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, এতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। যদিও দ্রুত সড়ক মেরামতের আশ্বাস কর্তৃপক্ষের। ঝিনাইদহ নারিকেলবাড়িয়া সড়ক এটি, দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী। জেলার 8টি ইউনিয়ন ও পার্শ্ববর্তী মাগুরা জেলার কয়েক হাজার মানুষের চলাচল এই সড়ক দিয়ে, এমনকি ঝিনাইদহ শহরে যাওয়ার একমাত্র সড়কও এটি। বিভিন্ন জনপ্রতিনিধি আসে যায়, আশ্বাস দেয়, অথচ রাস্তাটা হয় না। একটু বৃষ্টি হলে এই রাস্তায় চলাচল করার কোনো রাস্তা কিনা এটা অন্য কিছু বোঝা যায় না। ম্যাক্সিমাম টাইম এই যে ডেলিভারি বা অসুস্থ হয়ে গেলে এমার্জেন্সি, এ নিয়ে আসতে না আসতে ধরেন রোগী মারা যায়। আর লোড গাড়ি তো চালানোর কায়দা নেই, আমাদের বাতি ভাঙে, টিভি টিভি বাতি ভাঙে, টায়ার পাঞ্চার হয়, টায়ার বাস্ট হয়, তাহলে আমরা কীভাবে চলবো? শুধু নারিকেলবাড়িয়া সড়কই নয়, একই অবস্থা জেলার অন্যান্য গ্রামীণ সড়কেরও। এসব রাস্তায় উঠে গেছে পিচ, দেখা দিয়েছে ছোট বড় খানাখন্দের, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। একটু বৃষ্টি হলে খানাখন্দে পানি থাকে, ভরাট থাকে, যারা অপরিচিত রাস্তায় আসলে তারা বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয়। বাসটা ভাড়া মারি, পরের দিন 700 টাকা খরচ হয়, গাড়ি ভেঙে যায়, ডিমান্ড ওইটা না, খুব দুর্ভোগ আমাদের, যাত্রীরা খুব হয়রানি। প্রায় 12 বছর কষ্ট ভোগ করছি, রাস্তা দিয়ে যাওয়া আসা করা যায় না, বিশেষ করে ছোটখাটো দুর্ঘটনা এটা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আর এ নিয়ে এলজিইডি জানায় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, টেন্ডার হলেই নেওয়া হবে ব্যবস্থা। গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আছে, সেগুলোও এবছর আর 23-24 বছরে আমরা রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় স্কিম গ্রহণ করেছি, এগুলোও আশা করি জুনের ভিতরে সমস্ত কাজ শেষ হবে। ঝিনাইদহের 6 উপজেলায় গ্রামীণ সড়ক রয়েছে প্রায় 3000 কিলোমিটার, যার মধ্যে 1000 কিলোমিটারের বেহাল দশা। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। বান্দরবানের পর্যটন খাতে শনির দশা যেন কাটছেই না। করোনার ধাক্কা ও নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা শেষে কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা জেগেছিল, কিন্তু ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় হোটেল মোটেল গেস্ট হাউস, এতে মৌসুমে মিলছে না পর্যটক। পাহাড় ঝর্ণা আর সবুজের অনন্য মেলবন্ধনে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ক্যানভাস বান্দরবান। বছর জুড়ে তাই প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখর থাকে এই জনপদ। তবে এই পর্যটন গন্তব্যে যেন শনির দশা কাটছেই না। করোনায় 2 বছর স্থবিরতার পর কিছুটা চাঙ্গা হতে শুরু করলেও এখানকার পর্যটন খাতে নতুন বিপদ হয়ে আসে নিরাপত্তা সংকটে ভ্রমণ নিষেধাজ্ঞা। সেই ধকল কাটিয়ে ওঠার আগেই শরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক হোটেল মোটেল বা পর্যটন কেন্দ্র, তাতে বিপুল ক্ষতির শিকার ব্যবসায়ীরা। হঠাৎ পানি বৃদ্ধি হওয়াতে আমাদের হোটেলের 2 তলা পর্যন্ত ডুবে গেছে, বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের প্রায় 1 কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টিতে পাহাড় আর সড়ক ধসে রুমা ও থানচি উপজেলার সাথে এখনো বন্ধ যোগাযোগ, ফলে পর্যটক না আসায় পরিবহন খাত সংশ্লিষ্টরা পড়েছেন নিদারুণ অর্থকষ্টে। প্রায় 800 শ্রমিক, এর মধ্যে 400 মালিক,
সবাই মালামত জমা করতেছে, অনেকেই আবার ঋণের কিস্তিতে গাড়ি ক্রয় করছে অনেক মালিকরা। এই বিপর্যয়ে সব স্তরেই চলছে চরম মন্দা, তাই প্রণোদনা সহ বিভিন্ন সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। পর্যটন কর্পোরেশনের কাছে দাবি জানাই, বান্দরবন সম্ভাবনাময় পর্যটন শিল্প যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে সেই জন্য এই আমাদেরকে যাতে সার্বিক সহযোগিতা দেন। স্বাভাবিক সময়ে বান্দরবানে পর্যটন কেন্দ্রিক ব্যবসা হয় মাসে গড়ে 5 থেকে 6 কোটি টাকা, আর প্রতিদিন পর্যটক আসে 5 থেকে 7 হাজার, যা এখন নেমে এসেছে একেবারে তলানিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল ইসলামী ব্যাংক দেশ 24 এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।